বাবা মা তো বাবা মা বাবা মার মতন কেউ অন্য কেউ হতে পারে মাদর কি করবে পরে নিয়ে আচ্ছা খুব মনে পড়ে না খুব কষ্ট হয় কষ্ট তো হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ক্যানিগঞ্জ বিক্রমপুর তো আজকে আমরা একদম অসহায় একটি বোন তার গল্প তুলে ধরার চেষ্টা করছি যে বোনটির বাবা নেই বাবা আরেকটা জায়গায় বিয়ে করে চলে গেছেন মাও আরেক জায়গায় বিয়ে করে চলে গেছেন তো তিনি দেখা গেছে যে কয়েক ভাই বোন তারা দাদির কাছে মানুষ মানে হয়েছেন এবং লাস্টেই যৌতুকের জন্য এই বোনটির বিয়ে হচ্ছে না যে অনেক টাকা দাবি করে বসে ছেলেরা ওদের সেই টাকার জন্য বিয়ে হচ্ছেন তো চলুন আমরা জেনে নেই বোনটির কাছ থেকে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন কি নাম আপনার তুহিনা তুহিনা একটু জোরে বলেন

আর নেয় নাই মাকে অন্য জায়গায় বিয়ে বিয়েছে আবার অন্য জায়গায় বিয়ে করেছে তা আপনি আপনার দাদা বাড়িতে আসেন আচ্ছা আপনার দাদা বাড়িতে আপনার বাবা এখানে আসে আসে না মাঝে মাঝে কয় ভাই বোন আপনারা ছয় ভাই বোন আপনি দুই ভাই চার বোন আর বোনেরা কি করেনা গ্রাম করে খায় গ্রাম করে খায় আচ্ছা আর ভাইয়া কি করে

কি মনে পড়ে যে কি কিভাবে কি আদর করতো কেমন মিস করেন বাবা মাকে বাবা মা তো বাবা মা বাবা মার মতন কেউ অন্য কেউ হতে পারে আদর কে করবে পরে নিয়ে সাবললে আচ্ছা খুব মনে পড়ে না খুব কষ্ট হয় কষ্ট তো হবে খুব কষ্ট হয় তা আপনি যদি পড়াশোনা করতে চান মানে করার ইচ্ছা আছে কি এখন আপনার পড়াশোনা হ্যাঁ আমার পড়াশোনা ইচ্ছা আছে ইচ্ছা আছে তো বললেন যে অর্থের জন্য পড়াশোনা করতে পারতেছেন না আপনি কি গ্রামে গেছেন কখনো জান নাই আচ্ছা এই যে শুনলাম যে আপনার বিয়ের ঘর আসছিল বিয়ে হচ্ছে না কেন বলবেন যৌতুকের জন্য আপনাদের মধ্যে কি যৌতুকের প্রথা আছে সবার নাই যে বিয়ের ঘরগুলো আছে সেগুলো কি আপনাদের মধ্যে না আপনাদের গোষ্ঠীর বাড়ি আপনাদের মধ্যে যৌতুক চাইছিলো কে মানে ছেলে না ছেলের বাবা মা ছেলের বাবা মা আপনাদের ভিতরে তো অনেকেই মানে বারো বছর পরে বা তেরো বছর পরে সম্পর্ক করে মানে বিয়ে করে তো আপনার এই ধরনের কোনো মানে সম্পর্ক হয় না তো এই ধরনের সম্পর্কে আপনার কোনো জড়ান নাই আচ্ছা আমরা শুনেছি যে আপনাদের মধ্যে মেয়েদেরকে আরো পণ দিয়ে বিয়ে করে তাহলে আপনাদের যৌতুক চাইছে গেলি ভাগে গেলি ভাগে গেলি हां আরে মেনে ফ্যামিলিগতভাবে কথা হলে তাহলে যৌতুক দিতে হয় তাহলে এটা মানে ই আর আগে শুনে আসছে উল্টোটা মেয়েদেরকে পন দিয়ে আচ্ছা আরেকটা জিনিস জানতে চাই যে আপনাদের মধ্যে নাকি মেয়েরা বলে যে ছেলেদের দায়িত্ব নিব গাছে উঠে থাকে যে তোর গাছ থেকে নেব আর কামাই করে খাওয়াবো এরকম কি এটা কি সত্যি আমি তো বলতে আচ্ছা এটা জানেন না আপনি

তো সেক্ষেত্রে কেউ আপনাকে যদি সহযোগিতা করতে চায় আপনি সহযোগিতা নেবেন নেবেন আপনার তো মানে দুইবার বিয়া মানে সবকিছু সম্বন্ধে ঠিক হওয়ার পরে যৌতুক ভেঙে গেছে তো এখন তো মানে আবার তো বিয়ে আসবে তাই কোন ধরনের ছেলে চান যে আপনাকে মানে যে ভালো কোনো করি নাই মানে যে কোনো সম্প্রদায় হইলে হবে না ভালো একটা মানে আপনাদের এই এই সম্প্রদায়ের বা এই যে মানে গৃহস্থি সম্প্রদায়ের মানে কোন সম্প্রদায়ের মানে ছেলে চান আপনি একটা ভাই মানে একটা ভালো হলে সে ভালো হতে হবে এই তো যে ভালো মনের মানুষ হলে তাহলে বিয়ে করতে যাই থাকতে পারবো নাম দেখো মধ্যে তো দুইটা তিনটা করে বিয়ে করে আচ্ছা তাহলে আপনি আপনাদের দুটো তিনটা করে বিয়ে যেহেতু করে ছেলেরা তাহলে আপনি কেন আপনাদের মধ্যে বিয়ে করতে চাচ্ছেন এক জায়গায় কেন বিয়ে করলে এখন আমি কি বলতে পারবো আমার দাদা দাদিরা যেখানে দেবে সেখানে তো আমার আচ্ছা দাদা দাদিরা যেখানে দেবে সেখানে বিয়ে করবেন মানে আপনার পছন্দের কেউ নাই না কেউ নেই এই পর্যন্ত কেউ আপনার মানে প্রপোজ করে নাই মানে ভালোবাসার অফার দেয় না কেউ করছে আমি নেই আপনি নেন নাই কেন নিলেন না একটু বলবেন

এই ভিডিওটা দেখার পরে হয়তো অনেকেই আপনার মানে মানে ফোন দিবে যে প্রেম করার জন্য তখন কি প্রেম করবে আপনি এখন আমার ছেলে তো পছন্দ হতে হবে ছেলেলা পছন্দ হলে কেমনে প্রেম করবে আমার তো এই তুমি বললা যে তুমি প্রেম করো নাই তো সেই ক্ষেত্রে এই প্রতিবেদনটা দেশে বিদেশে অনেক লোক দেখবে তো দেখার পরে তোমার সাথে যদি যোগাযোগ করতে যায় বা তোমার সাথে যদি প্রেম করতে চায় তখন তুমি কি করবে করবে আমার মা দের আমার চাচাদের আমার দাদাদের করবে তারপর ওরা যদি পছন্দ হয় তাহলে তুমি তুমি প্রেম করতে চাচ্ছো না না তুমি চাচ্ছ যে ফ্যামিলিগতভাবে যারা পছন্দ করবে তারা যদি ফ্যামিলির সাথে যোগাযোগ করে তাহলে তুমি ফ্যামিলি যেখানে দিবে সেটা মেনে নিবা না সম্পর্ক করে বিয়ে করবে না মানে অন্যদের মধ্যে তুমি সেই ভুলটা করতে চাচ্ছো না আচ্ছা তাহলে তুমি মোটামুটি কি তোমাদের গোষ্ঠীর বাইরে যদি কোনো সম্পর্ক আসে সেক্ষেত্রে তুমি করবা বিয়ে করবা আমার দাদা দাদি আমার বাবা যদি পছন্দ করে তাহলে বসবো তাহলে বসবা আচ্ছা আর যদি পড়াশোনা করাইতে চায় কেউ তো তুমি কেউ দায়িত্ব নিতে চায় তোমার পড়াশোনার জন্য তাহলে পড়াশোনা করবা তো হ্যাঁ সেক্ষেত্রে তোমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে তো মোবাইল নাম্বারটা বলবা

আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আপুটার জীবনের গল্প তো সে অন্যরা প্রেম করলো সে কিন্তু প্রেম করে নাই বা বারো বছর তেরো বছর বয়সে প্রেম করে ভেঙে যায় নাই তো তার স্বপ্ন বা তার ইচ্ছা যে তার দাদির কাছে সে মানুষ মনেছে সে দাদি যাকে ভালো মনে করবে বা তার ভাই আছে তার চাচা আছে যাকে ভালো মনে করবে তাকে সে যেখানে বিয়ে দেবে সেটা তিনি মেনে নেবেন এবং ভালো মনের ছেলে হলে সে বিয়ে করবেন তো দর্শক এই প্রতিবেদনটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনে আরও নতুন নতুন এরকম প্রতিবেদন দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন তো আজকে মতো দর্শক এখানে শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ